গাইস, তো GTA 5 এর ভিতরে একদিন আমি এই যে তোমরা মাউন্ট চিলিয়ারটা দেখতে পাচ্ছ না, ঠিক এইখানটায় আমাদের ক্রিশ আর স্পাইডারম্যানকে নিয়ে আসি। কারণ আমি এদের দুজনের মধ্যে থেকে কার হাড় সবচেয়ে বেশি শক্তিশালী সেটা এখানে দাঁড়িয়ে টেস্ট করব। তোমরা তো জানো যে এই পাহাড়ের এইখানে এই যে একটা খতরনাক জাম্প করার জায়গা রয়েছে যেখানটা থেকে ছালাং লাগিয়ে এর আগে আমি একদিন তো টপকেই গেছিলাম, আর আজকে আমি এদের দুজনকেও এখান থেকে ছালাং লাগিয়ে দেখবো যে কার হাড়গোড় সবচেয়ে কম ভাঙে আর কে এই কম্পিটিশনটা জেতে। বাকি তো গাইস, এই যে আমি এখানে স্পাইডারম্যান হয়ে এবার এখান থেকে একটা বাইক নিয়ে নেবো, তো চলো ফটাফট এই যে আমি বাইকে উঠে পড়েছি আর এবার আমি একদম রেডি স্পাইডারম্যান কে নিয়ে ছালাং লাগানোর জন্য। তো চলো ভাই সব দেখা যাক এখান থেকে পরে টোরে স্পাইডারম্যানের কতগুলো হাড়গোড় ভাঙে। পড়ছে তো ভাই একদম ভালোভাবে। বাকি ও ভাই সাহেব, এখান থেকে পরে দেখো স্পাইডারম্যানের 140 খানা হাড়গোড় ভেঙে গেছে। তো চলো গাইস ফটাফট দেখা যাক এবার কার হাড়গোড় সবচেয়ে বেশি কম টম ভাঙে। বাকি ক্রিশও আমাদের এখানে উল্টে পাল্টে পড়ছে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো ভাই সাহেব, চলো 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 চলো। ও ও ভাই, ক্রিশের মাত্র এখানে 120টা হাড়গোড় ভাঙলো।